हाय আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধাওয়ান জাহ্নবী কাপুর স্টারার বাওয়াল নিয়ে। নীতিশ তিওয়ারি ছবিটা পরিচালনা করেছেন। নীতিশ তিওয়ারি খুব ভালো একজন পরিচালক। তার লাস্ট ছবি শিচরে যেটা সুপারহিট হয়েছিল, এর আগেও সে দঙ্গলের মতো অল টাইম ব্লকবাস্টার বানিয়েছে, তো খুব ভালো একজন পরিচালক। তো এই ছবিটা বাওয়াল, এটা থিয়েট্রিক্যাল রিলিজ অ্যাভয়েড করে ডিরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে আসছে। তো এটা খুব শকিং যে এরকম পরিচালকের ছবি, যেখানে বরুণ ধাওয়ান রয়েছে, সে একজন ক্রাউড পুলার, নাদাদওয়ালা গ্র্যান্ড সান যারা ছবিটা প্রডিউস করেছে, তো কেন এই ছবিটা থিয়েটারে আসবে না, এই ছবিটা কেন ওটিটিতে আসবে, এটা সত্যি খুব অবাক করায়। তবে যেরকম লেটেস্ট রিপোর্ট বলছে যে তারা বহু ডিস্ট্রিবিউটরকে ছবিটা দেখিয়েছে, এমন ইন্ডাস্ট্রির বহু লোককে দেখিয়েছে, তারা দেখে বলেছে যে এই ছবিটার যে অডিয়েন্স সেটা হচ্ছে ওটিটিতে, যেই কারণে তারা এই ছবিটা ওটিটিতে আনছে। ছবিটা বড় আকারে প্রমোশন হয়, ওটিটিতে আসবে, সব ঠিক থাকলে ছবিটা অ্যামাজন প্রাইমে আসবে। অ্যামাজন প্রাইমের সাথে ডিল ফাইনাল হয়ে গেছে এবং ছবিটা স্ট্রিম হবে অক্টোবর মাসে। তো দেখার ছবিটা হয়েছে কেমন, যদি পরবর্তী আপডেটে আসি। পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণ ছবিটার কথা আমরা কয়েকদিন আগে বলেছি, যেখানেও নীতিশ তিওয়ারি যুক্ত রয়েছেন। সেই ছবিটা থেকে ইয়াশ, মানে হচ্ছে রকিং স্টার ইয়াশ, যাকে রাবণের ক্যারেক্টারটা ন্যারেট করা হয়েছিল, সেই ছবির পার্ট নয়। সে সেই ক্যারেক্টারটা শুনে বা সে নিজের ডেটের জন্য বা তার পছন্দ হয়নি, যাই হোক কোনো একটা কারণে সেই ছবিটার পার্ট নয়, সে সেটা রিজেক্ট করেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইয়াশ সে রামায়ণা সিনেমাটার পার্ট নয়। আজকে থার্ড যেটা আপডেট সেটা হচ্ছে সিংহম থ্রি এর পরে রোহিত শেট্টি সালমান খানকে একটা ছবি করতে চাইছেন। এর আগেও এমনটা বহুবার শোনা গেছে যে সালমান খানকে সে দবং রূপে বা সালমান খানের সেই দবংয়ের ক্যারেক্টারটা নিয়ে সে কপ ইউনিভার্সের পার্ট করতে চেয়েছেন, যদিও পরবর্তী সময়ে কিছু এগোয়নি। তবে রোহিত শেট্টি যে সালমান খানকে নিয়ে কাজ করতে চান এটা কিন্তু মোটামুটি বোঝা গেছে। তো রোহিত শেট্টি সালমান খানকে একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে, জন্য সালমান খান গ্রিন সিগন্যাল এখনও দেয়নি, তবে তাদের খুব সারফেস লেভেলে কথা এগিয়েছে। তো খুব সম্ভবত সালমান হয়তো পরবর্তী সময় রোহিত শেট্টির সাথে কাজ করবে এবং সিংহম থ্রি এর পরে তারা একটা বড় কিছুর প্ল্যান করছে। আমরা জানি জওয়ানের রিলিজ ডেট উঠে আসায় ফুকরে থ্রি সেই ছবিটা সেখান থেকে পোস্টপোন হয়ে গেছিলো এবং সেই ছবিটার রিলিজ ডেট আমরা জানতাম না। তো দুটো রিলিজ ডেট হতে পারে যেরকম জানা যাচ্ছে, একটা হচ্ছে 1st ডিসেম্বর, তখন ফুকরে থ্রি আসতে পারে, আর না হলে 8th ডিসেম্বর, তখনও ফুকরে থ্রি আসতে পারে। আদিপুরুষকে মোটামুটি সব সিনেমাই নিজে টার্গেট করছে। আর রকি আর রানী কি প্রেম কাহানি, এই ছবিটার কয়েকদিন আগে অনেকগুলো পোস্টার এলো। তো এই ছবিটা যেহেতু আর বেশি দিন বাকি নেই রিলিজের, কারণ জোয়ার বড়সড় করে প্রমোশন করবে, তো আদিপুরুষের প্রিন্টের সাথে অনেকগুলো ছবির টিজার থাকবে আমরা জেনেছি, যেমন হচ্ছে অ্যানিমেলের থাকবে আর যেমন হচ্ছে স্যালাডের থাকবে। ঠিক সেরকমভাবেই আদিপুরুষের প্রিন্টের সাথে আরও একটা ছবির টিজার অ্যাটাচ থাকবে, সেটা হচ্ছে রকি আর রানী কি প্রেম কাহানি। তো দেখার সেটা কীরকমভাবে অডিয়েন্স পছন্দ করে। সম্ভবত সোনি অক্টোবরে ভেনম 3 রিলিজ করবে, তো দেখার এই ছবিটা এবার কেমন হয়, কন্টেন্টেও কি এবার মজবুত হয়। আদিপুরুষ আইম্যাক্স স্ক্রিনে রিলিজ হচ্ছে না, এর আগে বহুবার শোনা গেছিলো এই ছবির যে পরিচালক ওম রাউ তারা আইম্যাক্স ক্যামেরায় ছবিটা শ্যুট করেছে, এই ছবিটার এক্সপিরিয়েন্স আইম্যাক্সে নাকি অন্যরকমই হবে। যদিও আমাদের কলকাতায় একটাই সেরকম হল রয়েছে, তবে আইম্যাক্সে রিলিজ হচ্ছে না আদিপুরুষ। ফ্ল্যাশের জন্য আইম্যাক্সে কোনো জায়গা পাচ্ছে না আদিপুরুষ, কারণ আগে থেকে ফ্ল্যাশ আসছে এবং ফ্ল্যাশ আইম্যাক্সে দেখার যা চাহিদা সেটা অন্য লেভেলেই, যেই কারণে আইম্যাক্সে কোনো রকম আদিপুরুষ স্লট পায়নি, সেটা পুরোপুরিভাবে ফ্ল্যাশের দখলে। জিৎ রুক্মিণীর পরবর্তী ছবি যেটা হচ্ছে বুমারাং, সেই ছবিতে দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তো এই ছবিতে আমরা জানি সত্যম ভট্টাচার্য রয়েছে, সত্যম ভট্টাচার্যের বিপরীতে দেবচন্দ্রিমাকে দেখা যাবে। তো দেখার ছবিটা হয় কেমন, তো এটা বেশ ভালোই যে ছোটো পর্দার বহু অ্যাক্ট্রেসকে বড় পর্দার বা বড় সিনেমাতে এরকম সুপারস্টারের বড় ফিল্মে তাদের দেখা যাচ্ছে, অবশ্যই ভালো। এবং তাদের যেহেতু একটা ফেস ভ্যালু রয়েছে, তাদের দেখার একটা অডিয়েন্স রয়েছে টিভির পর্দায়, তো পরবর্তী সময় আমার মনে হয় টিভিতে বা সেই পারিবারিক অডিয়েন্সটাকে সিনেমা দেখার জন্য এঙ্গেজ করতে সুবিধাই হয় এবং টিভিতে একটা ভালো অডিয়েন্স তৈরি করা সম্ভব হবে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত অর্ধাঙ্গিনী, মানে অন্যান্য বহু সিনেমা বড় ছবিকে অবাক করিয়ে এই ছবিটা প্রায় 10 দিনের মধ্যে 1.5 থেকে 2 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, যেটা দারুণ ব্যাপার। এই ছবিটা খুব কম শোতে যেরকমভাবে হাউসফুলের পর হাউসফুল শোজ এনেছে, ফাটাফাটির থেকেও বেশি ভালো রেসপন্স আনছে, তো খুব দারুণ বিজনেস এই ছবিটার জন্য। দৃশ্যম 3 এর স্ক্রিপ্টে কাজ শুরু করেছেন জিতু জোসেফ। তো লেটেস্ট যেটা রিপোর্ট সেটা অবশ্যই অডিয়েন্সকে খুশি করবে, যে এবার না আগে মালয়ালাম ভার্সন আসবে তারপর হিন্দি আসবে এমনটা নয়, এই দুটো ছবির শ্যুট একই সাথে হবে। মানে মোহনলাল এবং অজয় দেবগন দুটো সিনেমার স্ক্রিপ্ট একই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে দুটো সিনেমার শ্যুটিং হবে দুরকম লোকেশানে, মানে একটা সিনেমা দেখে এবার আর ওরকম হবে না।
জিতু জোসেফ কারেন্টলি এই ছবির স্ক্রিপ্টে কাজ করছে এবং রিলিজ নিয়ে যেরকম শোনা যাচ্ছে যে একই দিনে মালায়ালাম এই ছবিটা আসবে এবং হিন্দিতে দৃশ্যম 3 আসবে একই দিনে, ঠিক আছে, যাতে অডিয়েন্স আলাদা করে কিছু হিন্ট না পেয়ে যায়, তারা মালায়ালাম ছবি দেখে হিন্দি ছবি দেখে এমন যাতে না হয়, যে দু ভাষায় এই ছবিটা বিভিন্ন জায়গাতে আসবে এবং অডিয়েন্স যে সারপ্রাইজটা শেষ সারপ্রাইজটা সেটা সিনেমা হলেই পাবে। তো এই ছিল আজকের কিছু লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।